হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে পেপ্যাল নিয়ে। আমরা যদি এখানে লক্ষ্য করি, ইউ হ্যাভ 48.621 হোল্ড, তার মানে আমার $48 এখানে হোল্ড আছে। যারা পেপ্যাল ইউজ করেন সবারই এটা হোল্ড হয়। সো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই পেপ্যাল ব্যালেন্সটা কী জন্য হোল্ড হয়, কীভাবে আপনি ট্রানজ্যাকশন করলে এটা হোল্ড হবে না, আর এই হোল্ড ব্যালেন্সটা আপনি কীভাবে তাড়াতাড়ি পাবেন সেই বিষয়ে আলোচনা করা হবে। সো এই চমৎকার ভিডিওটা শুরু করার আগে, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর এর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটার মধ্যে অবশ্যই ক্লিক করবেন আমার পরের ভিডিওটা নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। কাজগুলো কমপ্লিট হয়ে গেলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই হচ্ছে আমার পেপ্যাল অ্যাকাউন্ট। আমার এখানে ব্যালেন্স আছে $74, আর এখানে অন হোল্ডে আছে $48। এখন প্রথমে আমরা আলোচনা করি এই ব্যালেন্সটা কী জন্য হোল্ড হয়। এই ব্যালেন্সটা হোল্ড হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আপনার পার্সোনাল পেপ্যাল অ্যাকাউন্টে পেমেন্ট নেওয়ার জন্যে। সাপোজ আপনার পেপ্যালটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, আপনি অন্য কারো কাছ থেকে কিছু পেপ্যাল ডলার কিনলেন, তো সেই ডলারটা সেন্ড করার সময় আপনার একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আরেকটা হচ্ছে পেমেন্ট। তার মানে আপনি কোনো কিছু সেল করছেন সেটার পেমেন্ট করতেছে, ওই টাইপের একটা অপশন থাকে। আপনাকে যদি সেখান থেকে পেমেন্ট করা হয় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা হোল্ড হয়ে থাকবে। তো যারা ইউএসএ থেকে ইউএসএ ট্রানজ্যাকশন করেন তারা অবশ্যই FNFA করবেন, তাহলে আপনার ব্যালেন্সটা হোল্ড হবে না। আর আমরা যারা সার্ভেতে কাজ করি তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে পেমেন্টটা নেই, ওইটা অ্যাকচুয়ালি পেমেন্ট হিসেবে আসে, সেই ব্যালেন্সটাও কিন্তু হোল্ডে থাকতে পারে। এটা অবশ্য ফার্স্ট টাইম হোল্ডে থাকে, এরপর থেকে আর হোল্ডে থাকবে না। সো কেউ যদি ডলার বাই সেল করেন, তার মানে ডলার কিনেন, অবশ্যই আপনি FNFA নেবেন, তাহলে আপনার ব্যালেন্সটা আর হোল্ডে থাকবে না। এরপরে হোল্ড হওয়ার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনি বিভিন্ন কান্ট্রি থেকে ডলার যদি সেন্ড মানিও করেন সেক্ষেত্রেও হোল্ড হতে পারে। সাপোজ এখানে ধরেন আমার এই পেপ্যালটা হচ্ছে সিঙ্গাপুরের পেপ্যাল, কেউ যদি এখন আমাকে অস্ট্রেলিয়া থেকে টাকা সেন্ড করে সেক্ষেত্রেও ব্যালেন্সটা হোল্ড হতে পারে। যে কান্ট্রি থেকে আমার কখনো টাকা আসেনি ওই কান্ট্রি থেকে আসলেও, মানে ডলার আসলেও, আপনার ব্যালেন্সটা হোল্ড হতে পারে। সো এটা নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই, আপনি জাস্ট আমার ভিডিওটা কন্টিনিউ করেন। আমি এখনই দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি এই ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন। প্রথমে আমরা হোল্ড ব্যালেন্সগুলো দেখে নিই। এখানে ক্লিক করলাম সি হোয়াটস অন হোল্ড। এখানে আপনারা আমার তিনটা ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এগুলো অন হোল্ডে আছে। এখানে দুইটা ব্যালেন্স হচ্ছে 18.81 করে, আরেকটা হচ্ছে 10.2। এখন আমরা দেখি এই ব্যালেন্সটা আমরা কীভাবে পেতে পারি। তো এর জন্য ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করি। এরপর একটু নিচের দিকে গেলাম। তো এখানে আপনারা কিছু অপশন দেখেন, দিস পেমেন্ট ইজ অন হোল্ড, আর এখানে তারা বলে দিছে যে শিপিংটা কনফার্ম করলেই তারা পেমেন্টটা দিয়ে দিবে। তো শিপিং কীভাবে কনফার্ম করবেন এর জন্য এইখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিফান্ড দিস পেমেন্ট, আর একটা হচ্ছে গেট ইউর মানি সুন। তো এখানে গেট ইউর মানি সুন আর এটা ক্লিক করেন। এটা যেহেতু আপনার পেমেন্ট আসছে, তো এখানে তারা জিজ্ঞেস করছে আপনি কী টাইপের প্রোডাক্ট সেল করছেন সেটা জিজ্ঞেস করছে। আমাদের এখানে যেহেতু কোনো ডকুমেন্ট নেই কোনো কিছু সেল করার, তো এখান থেকে আমরা নিচের অপশনটা চুজ করব, সার্ভিস অর ভার্চুয়াল প্রোডাক্ট, এটা ক্লিক করেন। এরপর একটু নিচের দিকে গেলাম আর এখানে ক্লিক করেন কনফার্ম অর্ডার স্ট্যাটাস। তো এখানে আপনারা এরকম দেখতে পাবেন, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে তিনটা অপশন আছে, একটা হচ্ছে কমপ্লিটেড, একটা হচ্ছে ইন প্রসেসিং, আর একটা হচ্ছে ক্যান্সেল। এখানে আমরা ক্যান্সেল করলে আমাদের ডলারটা তাদের কাছে রিফান্ড হয়ে যাবে। আমরা তাড়াতাড়ি ব্যালেন্সটা পাওয়ার জন্য এখানে কমপ্লিটেডই থাকবে। এরপরে হচ্ছে সার্ভিস কম্পিটিশন ডেট, তো এখানে আপনার সার্ভিসের ডেটটা দিতে বলছে, বাট আমরা এখানে কিছুই দিব না, এটা ব্ল্যাঙ্ক রাখবো। এরপরে এখানে সাবমিটে ক্লিক করে দেন। ওকে,
You have successfully updated order information. An email will send to your customer with the information you provided. তার মানে যে আপনাকে ব্যালেন্সটা পাঠাইছে তার মেইলে একটা মেল যাবে, সেখানে মেলটা কনফার্ম করলেই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। আর সে যদি মেলটা চেক না করে অথবা এর জন্য কোনো রেসপন্স না করে, সেই ক্ষেত্রে আপনার এক সপ্তাহের মতো সময় লাগবে। এক সপ্তাহের মধ্যে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। মাঝে মাঝে কিছু সময় বেশিও লাগতে পারে, জাস্ট ওয়েট করবেন, এখানে ভয় পাওয়ার মতো কিছু নেই, আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। সো এই হচ্ছে পেপ্যাল হোল্ডের বিষয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আরও সব ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব মিস করলেন তো আমার নেক্সট ভিডিও মিস করলেন। সো আজকের মতো এখানেই, বাই, আবারও দেখা হবে, টাটা।